আধুনিক যুদ্ধে সব অস্ত্রের গডফাদার ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার যার গুরুত্ব দেখলে আপনার মাথা ঘুরে যাবে বর্তমান আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের গুরুত্ব বেড়ে গেছে এই সূক্ষ্ম ইলেকট্রনিক্স যুদ্ধে অনেক বড় বড় মেশিনকেও পরাস্ত হতে দেখা গেছে তাই এই সময় এর কোনো বিকল্প নেই নব্বইয়ের দশকে যখন ভারত নিউক টেস্ট করে তখন সারা পৃথিবী থেকে একগাদা অবরোধ চাপে ভারতের কাঁধে সে সময় কোনো বিদেশি রাষ্ট্রের ভালো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ভারতের পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই তখন ভারত নিজেদের এক আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম বানাতে প্রস্তুত হয় যার নাম সংযুক্তা এটি দুই হাজার নয় থেকেই আর্মিতে ব্যাপক জনপ্রিয়ভাবে অ্যাক্টিভ আছে এবং বর্তমানে ভারতীয় আর্মি সংখ্যক সংযুক্ত ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেম ইউজ করে আসছে সংযুক্ত ইলেকট্রনিক ওয়্যারফেয়ারকে তৈরি করেছে দেশের সরকারি এবং বেসরকারি চল্লিশটির ওপর সংস্থা এর মধ্যে ডিআরডিও বেল টাটা প্রভৃতি উল্লেখযোগ্য একশো পঁয়তাল্লিশটি মোবাইল গ্রাউন্ড ভেহিকেল নিয়ে একটি সিস্টেম তৈরি হয় এদের প্রধান কাজ হল শত্রু কমিউনিকেশন এবং নন কমিউনিকেশন হাই ফ্রিকুয়েন্সি তরঙ্গগুলি জ্যাম করে দেওয়া বা তাকে হ্যাক করা এটি গ্রাউন্ড বা এয়ার বন যে কোনো সার্ভিলেন্স সিগন্যাল ভয়েস এবং রেডার সিগন্যালকে জ্যাম করতে পারে এটি একশো পঞ্চাশ কিলোমিটার ইন্টু সত্তর কিলোমিটার এরিয়ার মধ্যে এক দশমিক পাঁচ থেকে চল্লিশ গিগাহার্যের ফ্রিকুয়েন্সিকে তৎক্ষণাৎ ক্যাচ করে তার সার্ভিলেন্স অ্যানালাইসিস ইন্টারসেপশন তরঙ্গ যে স্থান হতে নির্গত হচ্ছে তার আকার কোথায় আছে এবং তাকে বিনষ্ট করা সব কিছু করতে পারে নিজে জ্যাম না হয়ে এই সংযুক্তা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার মাস্টার মাইন্ড বিকে আত্রে এটিকে ভারতের বেস্ট ইলেকট্রনিক্স কাউন্টার মেজার সিস্টেম বলেছেন